গত বছরের চেয়ে 92,450 টাকা কমে আগামী বছরের সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের মূল্য 5,78,840 টাকা এবং বিশেষ প্যাকেজ 9,39,320 টাকা। নিবন্ধনের তারিখ না জানালেও 9 মে থেকে বাংলাদেশের হজ ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন চকর মালিতা। চাঁদ দেখা সাপেক্ষে 2024 সালের 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরের জন্য বাংলাদেশ থেকে 1,27,198 জন হজযাত্রী নেওয়ার চুক্তি করেছে সৌদি আরব। এই বিপুল সংখ্যক হজযাত্রীর হজ পালন নিয়ে আগামী বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে জানানো হয় বিস্তারিত, 2024 সালের হজযাত্রী কোটা 1,27,198 জন, সরকারি মাধ্যমের কোটা 10,198 জন, বেসরকারি এজেন্সির কোটা 1,17,000 জন। সবার কথা বিবেচনায় এনেই এবার সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। একটি হলো সাধারণ প্যাকেজ, আরেকটি হলো বিশেষ প্যাকেজ। সাধারণ প্যাকেজের মূল্য আমরা ধরেছি 5,78,840 টাকা এবং বিশেষ প্যাকেজের মূল্য ধরেছি 9,36,320 টাকা। মক্কায় হারাম শরীফের চত্বর হতে সর্বোচ্চ 800 মিটারের মধ্যে উন্নত মানের হোটেল আমরা ব্যবস্থা করব, যারা এই যে বিশেষ প্যাকেজ তারা পাবে। আর মদিনায় মার্কাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা করা হয়েছে, এক রুমে সর্বোচ্চ 4 সিট থাকবে। মিনায় এ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা থাকবে। মিনা, আরাফা, মুজদালিফা, মিনায় যাতায়াতে প্রত্যেক ঘরযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের সাধারণ প্যাকেজের মূল্য এবং সুযোগ সুবিধা সমান, প্রতি রুমে সর্বোচ্চ 6 সিট থাকবে। প্যাকেজ আপগ্রেডেশন এর সুবিধায় অতিরিক্ত অর্থ প্রদান করে মক্কার হোটেলে 2 ও 3 সিটের রুম গ্রহণ করা যাবে। আগামী 2-1 দিনের মধ্যে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করবে হজ এজেন্টদের সংগঠন হাব। এরপরেই হজ নিবন্ধের তারিখ ঘোষণা করা হবে। সরকারি প্রতিষ্ঠান এবং নিবন্ধিত এজেন্সি ছাড়া দালাল, ফরিয়া ও মধ্যস্বত্বভোগীদের হজের টাকা না দিতে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।